বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আচার্যদের শ্রী শ্রী দাদার অমৃতময় গুরুত্বপূর্ণ এই কথাগুলি আমরা জেনে নেব। আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন, দীক্ষা হওয়া আর স্কুলে ভর্তি হওয়া একই কথা। শিক্ষার প্রথম শর্ত হচ্ছে মেনে নেওয়া। ফুটবল খেলা শিখব, একজন কোচের কাছে গেলাম যে শেখাতে পারে, সে যা বলবে তাই করতে হবে। যখন জীবনের পাঠ নিতে যাই তখন গুরুকে মেনে নিই, তিনি অভ্রান্ত, তিনি যা বলে দেবেন তাই করতে হবে, তাতে কল্যাণ হবে। কি করলে কল্যাণ হবে তিনি জানেন, আমি জানি না। তিনি যেমন বলেন তেমন করি। ছোট্ট তুক বললেন, যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি। তার সাথে যুক্ত হও, যুক্ত কর লোককে আদর্শে, সবাই মিলে বেঁচে থাক পরম চেতনায় উন্নীত হয়ে। হওয়ার এই পথ, এভাবে আসবে সোশিয়াল বিকামিং, সামাজিকভাবে সবাই বেড়ে ওঠা। আত্মকেন্দ্রিক হলে চলবে না, ইষ্টকেন্দ্রিক হতে হবে। এই যে আমি কোচের কাছে গেলাম ফুটবল খেলা শিখতে, গেলেই শেখা হবে না, কোচ যা বলছেন করে যেতে হবে, করতেই হবে, অভ্যাস করতে হবে। জীবনের ক্ষেত্রে ঠাকুর যেমন বলেছেন সেভাবে চলা, যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে অভ্যাস করা। আমাদের কেমন চলতে হবে ঠাকুর সত্যানুসরণে সহজভাবে বলেছেন। ঠাকুরকে ভালোবাসা, বিশ্বাস করা, ঠাকুর যেমন বলেছেন তেমনভাবে নিয়ন্ত্রিত হয়ে চলা, এর মধ্য দিয়েই ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে, মহাজীবনের অধিকারী হতে পারে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আচার্যদেব শ্রী শ্রী দাদা এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছিলেন সৎসঙ্গ দেওঘর ধামে। তারিখ ছিল 15/4/2016 ইংরাজি। আপনারাও শেয়ার করে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাইকে জানিয়ে দেবেন। জয় গুরু।